মালগার গরুর মালগা খারুছিলা খাওয়া গো বান্দি তুমি এখন পাইন দে কথা ঠাকুর ছিল না হাউ দেখো কোনবা একদিন গাড়ি চালাই আল্লাহ জানে আল্লাহ ওল্লা বেউসির গুলি খাইছিন দে ভাই শোনাও আইনু খেয়াল করি খেছো রে বা এওরাটা খেয়াল করি আমি কিতা কই অনেক দেখ কেচ করো আমার যদি আল্লাহ মানুষ না মানে কুকুর বানাইতো কিতা হইতো আসিল আমার যদি বিলাই বানাইতো তো কিতা হইতো আসিল মাংসর কোনো মাছ বিরান খাই খালি কিল খাই দিল সুঙ্গার বাড়ি খাই দিল না খালি কিতা আল্লাহ দয়া নানি ডুল যদি কেউ বাজায় নাচে যদি আল্লাহ বাসাইছে রে আপনারা দেশ মাশাল্লাহ বহুত ভালো আমার সোনার বাংলাদেশ রে ভাই ইউনিয়ন আমার জান টান্ড হয়ে যায় রে বা মাশাল খুব সুন্দর বিছনা করিয়া ইচ্ছেন মশাই গুনতে কয়েছে আপনি অত কষ্ট করিয়া আইছেন কিছু খেজমত করিয়া তারা আমার খেজমত করছে ভালো আল্লাহ দিলে আমার একটা মিনিট ঘুমাইবার হচ্ছে ডাক্তারের লগে মুসাফা মানকা যাও করার তুমি কেন দাদা করিয়া যাইস পন্তা ভাই আর জায়গা পাইরে না নি মরো ভাই দেখো চাইছি কি ডাইরেক্ট পাইছে এরা মুখ বন্ধ করি বইছে অসুবিধা না আমার এখান তো কুলা ফার্মেসি বিনা টিকেটে ঔষধ দিতে আইসে আমি সহ আমরা প্রত্যেক ভাই অন্তরে আল্লাহ আমলর তৌফিক দিতে থাকুক আমিন পড়িস না এমনও ডরাইছি তুই হামাইছে আজি এগুলো থাকি যাক ওসবে দেখবার আবদুল্লাহ মল্লে খেউর ক্ষতি হোক না হোক তার ফ্যামিলির মানুষের ক্ষতি হইব তো মাতই না দিবি আমার বউ খান্দিয়া আগুল আমি চালে হাসা কথা দেখা ইদানিং কম্পিউটার আগে কইলা আরে ভাই ও কম্পিউটারে ফেল মারি দে সিজারের এক মাস আগে পরীক্ষা করছে ফুয়া পেট কাটিয়া দেখে ফুড়ি আনিয়া দিছে বাবাটাই কয় নেও তোমার ফুড়ি কয় আরে ডাক্তার খোল্লো কাটাই দিল আমার এক মাস আগে রিপোর্ট দিছে ফুয়া এখন ফুড়ি দেশ কি বদলাই দিছ আইস তো 20-50 বছর আগে কুরবানি দিলে কতদিন রেখে খাইছে আছে হুজুর কতদিন 3 দিন 7 দিন নি লাগি লাড়িয়া সাড়িয়া কুনুর এখন আর নাইলে হুকাইয়া হুকুন বানাইয়া মাতই না আচ্ছা হাসা করি খুব কাজ যায় এখন ফ্রিজের যুগ আইছে মাশাল্লাহ 2-3 বছর বাদে তো দামান্দ্রে ফসা অনেক খাবার যায় না নি তোমার ঘুমা তুই না দেখি হ্যাঁ বাবা বাবা খাও রে বাবু খাও তোমার লাগে 2011 ইংরেজির কুরবানির বুঝতেই অপেক্ষা ও রাইকেশ আর রাইকেশ তুমি খাইছিলা না খাও রে তোমার বংশে খাইছিলা না তাই নলা বেহায়া ইসব কইতো না নি বলে ওটি বেহায়ার করে বেহায়া এই 17 দিক নাই কি বেহাইস কি এর বাদে খেক এগু আইব বড় ইগুত লেখা থাকব আজ বল্টু মিয়ার জন্মদিন বা ইগু ইংলিশে লেখা থাকব হ্যাপি বার্থডে টু ইউ বল্টু মাথু চেনি ইগুত লেখা থাকব না ইগুরে বেরিয়া ওগুরে উদ্দেশ্য করিয়া খেক বানাইলা মোমবাতি আনলা বেলুন আনলা আর বিভিন্ন জাতর বোমাটোমা আনলা আর কুটুম যা আছে নাকি বারে ভারত বাংলাদেশের সারা দাওয়াত দিলা যাতে বে যাতে ফুয়া বুড়ি জোয়ান জোয়ানি বুড়া বুড়ি যা আছে সব বাল্লা কথা দাওয়াত দিছ তো দিতাই আশা করি কব কাজ হয়নি ইসলামের ভিতরে ফরজ বিধানের মাঝে একটা বিধান ফরদান না ফরদান নাই মাথুর না দেখি এক জোয়ান বেটার সামনে আরো জোয়ান বেটি যাইতো একটা ফরদার খেলাফ নি না খেলাফ নাই মাশাআল্লাহ আমরা দেশে হ্যাপি বার্থডের দিন জোয়ান জোয়ান নিন যা আছে সবটি সামনা সামনে বুঝা যায় কি খাতিরের পয়সা পাইছি ও যে ল করে সারা সামনে লিয়া বইল আর ও ময়না দেখু বল্টু ওগুরা তো সাক্ষী এখান দিল আর মোমবাতিও কিন্তু রেখে গো সাইরে গেলা বা দি জ্বালাইল আর ওগুরে কাপড় চোপড় পিন্দাইয়া আর কইলা বলে আর বল্টু তোমার হ্যাপি বার্থডে শুরু হইতো ও একা পয়লা মোমবাতি গুল একটা একটা করে লিবাইল আর সবে ওই সময় সে তানো লেখান দিলা তোর তালি বুঝছেন
এর বাদে কইলা চাকু এখান তাটাং দিয়া কইলা তুমি সে গগু খাটো, আর সে গগু খাটতে সময় সবে মিলিয়া এক জিকির করেন বড় সুন্দর। ই জিকির গু খরা ফরজ যারা হার হয় না, এই মাথার উপরে এই সময় তো বুড়া জোয়ানে যা আছেন সব মাথার উপরে, আর এই সময় সবে খুব মনোযোগ দিয়া জিকির একটা করেন কিটা জানেননি, হ্যাপি বার্থডে টু ইউ বল্টু কয়া উই দিলা হে গোটান, আর বলা কুর কে গট টুকরো গান দিলা বল্টুর মুখো, এর বাদে এই নেন মুখো এই নেন মুখো এমন বাটে সারা গরে খানি আরম্ভ হইছে বুঝা যায় এই তান খার মুখো যেন দিরা ঠিকানার কইয়া না কইলে মাইর খাইতুন